জন্যই সেবা করে যাচ্ছে। আজকে যে আমার এখানে উপস্থিত হয়েছি এটা বিশেষ কার্যটা প্রোগ্রামের জন্য, যেটা হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই এগ্রা টু ব্লক হ্যান্ডলু ক্লাস্টার, এটা একটা স্যামসং প্রোগ্রাম স্কিম, যেটা আমাদের ভারত সরকার বস্ত্র মন্ত্রণালয়ের তরফ থেকে ইউভার সার্ভিস সেন্টার দ্বারা এটা আমরা এটা এই জায়গাটাকে এটাকেই নিশ্চিত করেছি যে এখানে ভালো জায়গা ইউভার সেখানে ভালো কাজ করে এবং সেইভাবে এই প্রজেক্টগুলো এখানে সিলেক্ট হয়েছে। এই প্রজেক্টের মধ্যে অনেক কিছু আছে, একটা ব্লক হ্যান্ডলুম ক্লাস্টারে তার মধ্যে অনেকেই হয়তো তাঁত পেয়েছেন, জ্যাকার রুম মেশিন পেয়েছেন, অনেকে হয়তো রুমের অ্যাক্সেসরিও পেয়ে গেছেন। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। আরও একটা পার্ট হচ্ছে যে যারা এসব সাথী বন্ধু পাঁচ শিল্পী যারা আছেন, যেখানে আছেন তারা যেখানে কিছু কাজ জানে এবং কাজ করে খাচ্ছেন এই প্রফেশনে, এই পেশাতে অনেকেই আছে যারা অনেক জীবিকা অর্জন করছেন। আমরা ঠিক এই প্রজেক্টের মাধ্যমে ওনাদের সিলেক্ট করে তাদেরকে আবার ভালো করে ট্রেনিং দিয়ে যাতে আরও কিছু ভালো ওনারা কাজ করতে পারে এবং আরও ভালো জীবিকা অর্জন করতে পারে, এই উদ্দেশ্যেই এই ট্রেনিংটা আমার এখানে দেওয়া হয়েছে। তার একটা ট্রেনিং এখানে অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড ট্রেনিং। 20 জন করে তাঁত শিল্পী এই লিস্ট থাকবে, একজন একবারই দেবে, সে দুবার দিতে পারবে না। যে তাঁত শিল্পী যে যিনি কাজ জানে যিনি তাঁত বোনে তাকেই ট্রেনিং দেওয়া হবে, কারণ আপনি যদি মনে করেন আমাকে আমি কি জানি না বলে কাজ শিখতে হবে এখানে শিখবো, সেটা কিন্তু এখানে করা যাবে না। কারণ আমাকে এখানে 2 মাস 45 ডেজ এখানে ওয়ার্কিং ডেজে ট্রেনিং দেওয়া হবে এবং তারপরে একটা পরীক্ষা নেওয়া হবে। তাতে যদি প্রমাণ না হয় যে আপনি ভালো কাজ করেননি, আপনি কাজ ভালো শিখতে পারেননি, তাহলে একটা মিথ্যা কথা প্রমাণ হয়ে যাবে। সেটা এখানকার যে সমিতির উনিও মানে উনিও প্রমাণ করবেন যে আমি ভালো সিলেক্ট করতে পারিনি এবং তার মধ্যে আমরাও জড়িত হয়ে যাবে। তো সব কিছু থেকে ওরা এই 20 জন যারা এসছেন আছে ওনাদেরই নাম এখানে সিলেক্ট হয়েছে এবং আশা করি প্রত্যেকেই কাজ জানেন। আমরা তো দেখিনি আপনার কি কোথায় কিছু রুম আছে, প্রত্যেক ঘরে রুম আছেন। তো আশা করি সবাই কাজ করছেন আপনার নিজের নিজের তাঁতের উপরে। এই ট্রেনিংটা বিশেষ করে যে জিনিসগুলো আপনাদের দেখানো হবে যেটা হচ্ছে ধরুন আপনারা রেগুলার যেটা প্রতিদিনকার যেটা কাজ যেটা ধরুন আপনাকে গামছা বুনছেন, তো হয়তো খুব শাড়ি টাড়ি কম বলেন হয়তো গামছা বেশি আর মানে একদমই মানে গামছা আর হয়তো শাড়ি টাড়ি কমই বলে আর কি। তো আমার মনে হয় যে বোনার কাজের ব্যাপারটা আমরা সব জানেন আর কি, মানে প্রোডাক্টটা হয়তো আরও ভালো হতে পারে ওই তাঁতে, ওই বোনার যারা জানে ওই তাঁতেই হয়তো ভালো প্রোডাক্ট হতে পারে, সেই জিনিসগুলো এখানে এই ট্রেনিংয়ের মাধ্যমেই দেখানো হবে। আমাদের যেখানে এখন এবারে যে আমাদের ট্রেনিংয়ে প্ল্যান করা হয়েছে যে ভালো শাড়ি, এই শাড়িটা হবে জামদানি, যে নাম শুনেছে সবাই জামদানি, কিছু কিছু জামদানি মতন করে শাড়ি করা, কিছু জ্যাকার মেশিন লাগে তার উপরে কিছু কাজ হবে যে শাড়িতে ডিজাইন কী করে করা যায় সেটাও একটা টেকনিক আপনাকে জ্যাকারের মাধ্যমে উপরে দেখানো হবে। কিছু আছে যে প্যাটার্ন যেটা বলে ওটা আপনি কী বলে জানি না, কী বলে যাই হোক, তো সাধারণ রূপে যেসব থাকে দুটো করে প্যাটার্ন থাকে সেটার মধ্যেও 4-5টা প্যাডেল দিয়েও ভালো ডিজাইন করা যায়, সেসব জিনিসও আপনাদের করে দেখানো হবে। নতুন নতুন সুতো, নতুন কালার কম্বিনেশান, কীভাবে ডিজাইন করলে কাপড়টা মার্কেটে বিক্রি হবে, এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের এই 2 মাসে পুরো প্রশিক্ষণ দেওয়া হবে। সেই শিক্ষাটা কিন্তু আপনাদের নিতে হবে এখানে। এটা গভর্নমেন্টের স্কিম এবং গভর্নমেন্টের ট্রেনিং বলে মনে করবেন না, এটা আপনাদেরকে যা শিক্ষিত করা তাতে শিক্ষিত হবে না, আপগ্রেড হবে।
স্কিল আপগ্রেডেশন, আমরা একঘেয়েমি হয়ে যাই, আমরা কোনো কাজ করতে করতে একঘেয়েমি হয়ে যাই, আমরা তারপরে স্টেপটাও যা আছে ভালো জিনিস সেটা আমার পাই না কিংবা কোনো ভাবলেও সুযোগ পাই না। তাই সেই সুযোগটা আপনাদের কাছে দেওয়া হচ্ছে এবং আপনার খুব ভাগ্যবান যে এই রকমের সুযোগের মাধ্যমে যদি আপনারা পারেন খুব ভালো করে কাজ শিখবেন এবং প্রতিটা মুহূর্তে মানে প্রতিটা জায়গায় আপনাকে যে কাজটা দেওয়া হবে একদম মনে হবে যে আপনি ওই একটু ওই তাঁতে বা ভর্তি করে দিন কিংবা হয়তো সামনেতে সুতো ভর্তি করে দিন কিংবা হয়তো জায়গাতে কাঠটাই ঠিক করে দিন। তো প্রত্যেকের একটা অধিকার আছে, এখানে তিনজন থাকবেন, আমাদের ইউনিটের সিজি হচ্ছে আমাদের রাহুল মাইতি, এ হচ্ছে ডিজাইনার কলকাতা থেকে, ইনিও আসবেন প্রতিদিন আপনাদের এখানে থাকবে, মোটামুটি অল্টারনেটিভ দিয়ে থাকবে, খুব ভালো ডিজাইন করে। মাস্টার ট্রেনার মাস্টার যিনি আছেন শ্রী বিধান বাবু, উনিও খুব ভালো দক্ষ ব্যক্তি আছে, যা বলবেন সেটাই আপনাকে বলবে আপনাকে। আমাদের রাহুল মাইতি যে আছেন ইনিও খুব টেকনিক্যাল এবং খুবই কাজের প্রতি ওনার দক্ষ আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন উনি কিন্তু কথা বলবেন। আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট মাস্টার আছে উনিও কাজের লোক, আমার সঙ্গে সবসময় থাকবেন এবং আমিও ডিজাইন করি, আমি ডিজাইনের পোস্টেই এই ডিপার্টমেন্টে আছি। তো আমরা আমাদের যে দায়িত্ব আপনাদের শিক্ষাটা পুরোপুরি দেওয়া, তাতে যেন আপনারা এখান থেকে দু মাস শিখে আপনাদের যে কাজটা তাতে যেন তার থেকে একটু আলাদা কাজ করতে পারে, এইটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য। যে আপনাদের কাছে নামের লিস্ট নিয়ে আমরা এটা নিয়ে যাবো অফিসে জমা দেবো, কিন্তু দায়িত্বটা এটাই থাকবে আপনাদের যে এই 45 দিন যে কাজের দিন চাই মোটামুটি দু মাস হবে, এটা 45 দিন মানে আপনার কম থেকে শনিবার পর্যন্ত কাজ হবে, একদিন ছুটি পাবে, টোটালটা আপনার দু মাসে মোটামুটি এই ট্রেনিংটা হবে।